আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশ। আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাথ খুব ব্যাখ্যা করে সমাধান করার এবং এই অঙ্কগুলো কোন অধ্যায় থেকে এসেছে সেই উৎস সহকারে বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের সমাধানে চলে যাই। 146 নম্বর অঙ্কটি ছিল 1 - 1 + 1 - 1 + 1 · n সংখ্যক পদের যোগফল কত হবে। প্রথম বললেন এই অঙ্কটা হচ্ছে একটা ধারার অঙ্ক, আর এই অঙ্কটা হচ্ছে আপনি নবম দশম শ্রেণীর যে ধারার যে অধ্যায় আছে সেখানে এটা হুবহু এরকম পাবেন। তবে সেখানে একটা কথা হচ্ছে যে দেখুন, আমি একটু যদি বলি এখানে যে প্রথম দুইটা পদ যদি যোগ করি তাহলে কি হয়, 1 - 1 জিরো আসতেছে। প্রথম তিনটা পদ যদি যোগ করি তাহলে কি আসতেছে, যে 1 - 1 + 1, তাহলে কত হয়, এই 1 কাটা থাকতেছে কত, 1। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে এখানে প্রথম দুইটা পদ যোগ করলে মানে জোড় সংখ্যক পদ যোগ করলে জিরো আসবে, আর বিজোড় সংখ্যক পদ যোগ করলে 1 আসবে। তাহলে এটার যোগফল কত হবে, এখানে অপশনে জিরো আছে আর 1 আছে, তার মানে হচ্ছে কি এখানে যেহেতু বলে দেয় নাই যে n সংখ্যক মানে এখানে কয়টা, এটা কি জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক, এটা যেহেতু বলে দেয় নাই তার মানে আমরা সরাসরি বলতে পারবো না যে এটার অ্যান্সার কি হয়। তো সেই জন্য আমরা দেখবো এদিকে একটু খেয়াল করবো। তাহলে আমি হচ্ছে ঘন নম্বর দিয়ে যাই, তাহলে এখানে যে সূত্রটা আছে মানে এটা সাধারণ পদের সূত্র, তাহলে এখান থেকে এটুকু আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে যদি জোড় হয়, জোড় সংখ্যক হয় তাহলে জিরো হবে, আর বিজোড় সংখ্যক পদ যোগ করলে 1 হবে। তাহলে শুধু আসবে কত, জিরো অথবা 1। তাহলে আমরা দেখব এখানে বসায় হয় কিনা, তাহলে হাফ 1 - 1 - n। তাহলে আমরা n এর মানে একবার জোড় নিব আর একবার বিজোড় নিব, যদি জোড়ের সময় জিরো পাই তাহলে ওকে, আর বিজোড়ের সময় যদি 1 পাই তাহলে ঘন নম্বর ঠিক আছে। তাহলে n এর মান আমরা ধরলাম 2 ধরি, জোড় ধরি প্রথমে, তাহলে হাফ 1 - 1 - 1 এর উপরে স্কয়ার, এর উপরে তো 2 বসাবো, তাহলে কত আসতেছে হাফ 1। এই হচ্ছে এ স্কয়ার মানে মাইনাস সংখ্যাকে বড় করলে সেটা প্লাস হয়ে যায়, তার থাকতেছে কত, -1। তাহলে 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে হাফ ইনটু হচ্ছে 0, আসতেছে কত, 0। তার মানে হচ্ছে কি n এর মান জোর বসানোর কারণে 0 আসলো, তার মানে একটা কন্ডিশন স্যাটিসফাইড করলো। সেকেন্ড কন্ডিশনে যাই, n সমান আমি ধরেন হচ্ছে 1 নিব, বিজোড় সংখ্যক নিব, তাহলে কত হয়, আবার বসাই এখানে হাফ, এখানে হচ্ছে 1 - -1 - 1। তাহলে এবার হচ্ছে এটা এবার বসাই হাফ, এখানে 1 - আমরা জানি ঋণাত্মক সংখ্যার উপরে পাওয়ার যদি হচ্ছে বিজোড় সংখ্যক হয় তাহলে সেটা ঋণাত্মকই থেকে যায়, তার মানে হচ্ছে এখানে -1 থাকবে, তাহলে কি মাইনাসে মাইনাসে কি হবে, +1 হয়ে যাবে। তাহলে কত আসতেছে হাফ, আর ভিতরে 1 যোগ করে আসতেছে 2, এই দুটো দুটোতে কাটা থাকতেছে কত, 1। তার মানে কি দাঁড়ালো যে n এর মান যদি বিজোড় হয় তখন অ্যান্সার আসতেছে 1, আর জোড় আসলে আসতেছে 0, যেটা আমরা প্রথমেই দেখছি যে প্রথম দুইটা পদের যোগফল 0 আসে, তিনটা পদের যোগফল 1 আসে। তার মানে হচ্ছে কি যে জোড় সংখ্যকের মান 0 আসে আর বিজোড় সংখ্যক পদের যোগফলের মান 1 আসে। তার মানে এই সূত্রটা দ্বারা এই সাধারণ পদের মাধ্যমে আমাদের দুইটা শর্তই হচ্ছে কি স্যাটিসফাইড করে, তার মানে উত্তর হবে ঘ নাম্বার। আশা করি বিষয়টা বুঝছেন। আবার বলতেছি যদি এখানে জোড় সংখ্যক দেওয়া থাকতো তাহলে অ্যান্সার হইতো ক, যদি বিজোড় সংখ্যক দেওয়া থাকতো তাহলে অ্যান্সার হইতো খ। যেহেতু এখানে দুইটা অ্যান্সারই দেওয়া আছে তার মানে হচ্ছে কি এখানে ওরা মানে একদম ফিক্সভাবে বলে দেয় নাই, তো সাধারণ যে কোনো সংখ্যার জন্য কোন মানে সূত্রটা হবে সেটা হচ্ছে ঘ নাম্বার। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। 147 নম্বর অঙ্কটি হচ্ছে যদি 4√x³ সমান হচ্ছে 2 হয় তাহলে x³/3/2 এর মান কত। দেখুন এই অঙ্কটি হচ্ছে একটা সূচকের অঙ্ক যদিও, কিন্তু এটা অনেক সহজ, নর্মাল বেসিক থাকলে অঙ্কটা পারা যায়। তো কি বলছে দেখুন, এখান থেকে আমার দেওয়া আছে 4√x³=2, আমাকে বের করতে বলছে x³/3/2 সমান কত। ওকে, তার মানে হচ্ছে আমাকে যে করেই হোক এই বাম পাশে এই 3 নিচে 2 আনতে হবে। তো আমরা সূচকের নিয়মে এটা বলছিলাম যে রুট যদি x হয় তার মানে কি হয় x½, রুটের পরিবর্তে হাফ হয়, তার মানে হচ্ছে এখানে যদি 3 থাকে তখন কি হয় x⁻³ হয়, তার মানে এই যে রুটের কোনার ভিতরে যে মানটা দেওয়া থাকবে সেটা 1/ আকারে চলে আসবে, এটা হচ্ছে সূচকের নিয়ম। তা ঠিক একইভাবে এখানে এই যে 4টা কোনার ভিতরে আছে তার মানে হচ্ছে এখানে কি আসবে, যদি টোটাল x³কে আমি x ধরি তাহলে কি আসবে x³⁴/1/4 আসতেছে = 2। আশা করি এই সূত্রের সাথে কানেকশন করে এটা বুঝতে পারছেন। ওকে, এবার এখান থেকে আমি যদি গুণ করি তাহলে কি আসে দেখেন, এখানে হচ্ছে 3/4 আসতেছে = হচ্ছে 2। তা দেখেন তো প্রায় কাছাকাছি চলে গেছি না, উপরে আছে 3 এখানেও 3, শুধুমাত্র এখানে আছে 4 এখানে আছে 2, তার মানে কি একটা 2 আমরা যদি কমাইতে পারি তাহলে আমার এই ফরম্যাটটা চলে আসতেছে। তাহলে এই জন্য আমি দেখতেছি যদি আমি উপরে কোনোভাবে এখানে 2 গুণ করতে পারি তাহলে 2 তে 2 কাটা যাচ্ছে নিচে 2 আসবে, তাহলে মিলে যায়। তাহলে এই 2 আনার জন্য কি করব, আমি উভয় পাশে বর্গ করব, 3/4² 2²
কেন টু আনলাম? এই টুটা কাটার জন্য। আচ্ছা, এবার হচ্ছে এই এ স্কোয়ার সাথে পাওয়ার পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে 3/4 ইনটু হচ্ছে 2, আর 2 এর বর্গ করলে আসে কত, 4। এখন এই 2 দ্বারা 4 এ কাটলে 2 আসে, থাকতেছে কত, এক্স টু দি পাওয়ার 3/2, আর এটা মাইনাস থাকছে কত, 4। এই যে এক্স টু দি পাওয়ার 3/2 এর মান হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। এটা কোথায় আছে, এই যে গহ নম্বরে। আশা করি বিষয়টি খুব সহজ ছিল এবং ভালোভাবে বুঝতে পারছেন। 148 নম্বর অঙ্কটি ছিল p of a সমান 1/3, p of b সমান 3/4, a ও b স্বাধীন হলে p of a ইউনিয়ন b এর মান কত। এই অঙ্কটি আসছে হচ্ছে সম্ভাবনার অঙ্ক, আর এই অঙ্কটি আসছে হচ্ছে আপনার কলেজের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের বিস্তার ও সম্ভাবনা অধ্যায়ের সরাসরি এই সূত্র আছে যে a ও b স্বাধীন হলে a p of a ইন্টারসেকশন b সমান হচ্ছে p of a গুণ হচ্ছে p of b, আর সেখান থেকে p of a ইউনিয়ন b সমান হচ্ছে p of a প্লাস হচ্ছে p of b মাইনাস হচ্ছে p of a ইন্টারসেকশন b। এটা সরাসরি আপনারা পেয়ে যাবেন কলেজের উচ্চতর গণিতের দশম অধ্যায়ে এই সূত্র আছে। তো এই সূত্র ধরে যদি আমরা আগাই, খেয়াল করুন, প্রথমত আমরা যদি এটা বের করতে যাই যে p of আমাদের চাইছে কি, যে p of a ইউনিয়ন হচ্ছে b, এটার মান হচ্ছে p of a প্লাস হচ্ছে p of b মাইনাস p of হচ্ছে a ইন্টারসেকশন b। তাহলে খেয়াল করতে পাচ্ছি যে প্রশ্নে আমার p of a এর মানও দেওয়া আছে, p of b এর মানও দেওয়া আছে, কিন্তু p of a ইন্টারসেকশন b এর মান দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রের সাহায্য নিয়ে আমাকে এই a ইন্টারসেকশন b এর মান বের করতে হবে। আমি আগে এটা বের করে নেই যে p of a ইন্টারসেকশন হচ্ছে b ইকুয়াল, এটা সূত্র হচ্ছে p of a গুণ হচ্ছে p of b। তাহলে p of a এর মান কত দেওয়া আছে প্রশ্নে, 1/3 ইনটু হচ্ছে 3/4, 3/4। আচ্ছা, এবার কাটাকাটি করি, 3 কাটা থাকতেছে কত, এখানে লিখি 1/4, তার মানে হচ্ছে আমরা কি পাইলাম, p of a ইন্টারসেকশন b মান হচ্ছে 1/4। এখন এই মানটা এখানে বসাই দিলে তো আমার মেইন অঙ্কের মান বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি পাশে একটু লিখে রাখি, নোট লিখি যে p of a ইউনিয়ন হচ্ছে b সমান কত পাইলাম, 1/4। ওকে, এটা আমি একটা মুছে দিচ্ছি। এখন এই সূত্রে শুধুমাত্র মান বসাই দিব, p of a এর মান কত, 1/3 প্লাস p of b এর মান কত, 3/4 মাইনাস p of a ইন্টারসেকশন b এর মান একটু বের করে কি পাইলাম, 1/4। এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করলেই হবে, 10 এর বর্গ কত, 12, এখানে থাকবে হচ্ছে 4 প্লাস হচ্ছে 3 3 9 মাইনাস 3, তাহলে কত থাকতেছে এখানে, 1 আর হচ্ছে 10 আর হচ্ছে নিচে 12, কাটাকাটি করলে 5 2 10 6 2 12 কত আসতেছে, 5/6। আর মানে হচ্ছে p of a ইউনিয়ন b এর মান হচ্ছে 5/6, এটা কোথায় আছে, এই যে গ নাম্বার, এটা হচ্ছে অ্যানসার। আবার বলতেছি এটা সরাসরি সূত্র পেয়ে যাবেন কলেজের দ্বিতীয় পত্রের উচ্চতর গণিতের বিস্তার ও সম্ভাবনা অধ্যায়ে। তো এই মাঝে একটু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি আমাদের হচ্ছে এই সমাধান দেখে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ভিডিও করতেছি 12:30 বাজে, আমরা ভিডিও রেকর্ড শুরু করছি এখন প্রায় 12:45 বাজে। তো আমরা এই প্রথম সমাধান করতেছি এবং হচ্ছে এই দুপুরবেলা ফ্যান অফ করে প্রচণ্ড গরম, তো অনুরোধ থাকবে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমাদের সমাধানে কোনো ভুল নেই, তারপর যদি থাকে আপনাদের সন্দেহ মনে হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথটা চলে যাচ্ছি। 149 নম্বর অঙ্কটি হচ্ছে বাস্তব সংখ্যায় পরম মান 3x+2 পরম মান <7 অসমতাটির সমাধান কোনটি। এই অঙ্কটি আসছে হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায়ের অসমতা অধ্যায় থেকে। তো এই অঙ্কটি পাওয়ার জন্য শুধুমাত্র এই ছোট সূত্রটি পারলেই হয়, সেটা হচ্ছে পরম মান x <a। এখানে একটা সূত্র হচ্ছে এরকম পরম মান উঠানোর জন্য মাইনাস এ থেকে এক্স বড়, এক্স থেকে এ বড়, এটা হচ্ছে সূত্র। তো চলুন আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করি, কত সহজ দেখেন হয়ে যায়। 3x+2 <7, এখান থেকে সবচেয়ে মজার বিষয় একটু বলে নেই, সেটা হচ্ছে 41তম বিসিএস এই সূত্রের অঙ্ক আসছে, 42তম তো আসছে, 43তম তো আসছে। আমি যখন ওগুলো প্রতিটা প্রশ্ন সমাধান করছি সবাইকে বলছি যে এখন একটু শিখে নেন ভালোভাবে, পরবর্তী পরীক্ষায় জানো ভালো মানে খুব ইজিলি দিয়ে আসতে পারে। তো আগের ভিডিও যারা আমারটা দেখছেন তারা অবশ্যই ম্যাথটা খুব সহজ অ্যান্সার করে দিয়ে আসতে পারছেন। তো চলুন আমরা এটা করি। এখন আমার এখানে এটাকে ধরি আমি হচ্ছে x, এটা a, তাহলে সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি, -7 <3x+2 <7। এখন এখান থেকে আমার মূল টার্গেট হচ্ছে মাঝখানে শুধু x রাখবো, বাকি গুণ থাকুক যোগ থাকুক সব অন্য পাশে নিয়ে যাবো। প্লাস টুকে ব্যানিশ করতে হলে উভয় পক্ষে আমাকে -2 করতে হবে, -7 -2
3x আর প্লাস মাইনাস কাটার জন্য না লিখলাম না 7 minus 2 ওকে ফাইন এখান থেকে আসে কত minus 9 3x ইকুয়াল হচ্ছে 5 এবার আমাকে পিওর x রাখতে হবে এখানে আসে কত 3 তার মানে কি উভয় পক্ষগুলোকে আমরা 3 দ্বারা ভাগ করতে হবে আমি ভাগ করে দেই তাহলে কত আসছে minus 9 by 3 less than 3x by 3 less than হচ্ছে 5 by 3 আমি সবকটা পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম এবার কাটাকাটি করি 3 থাকতেছে এই 3 দিয়ে কাটা যাচ্ছে আলটিমেটলি থাকতেছে কত এখানে minus 3 থাকতেছে less than x থাকতেছে less than হচ্ছে 5 by 3 থাকতেছে এটি হচ্ছে আমাদের সমাধান এটা কোথায় আছে দেখি তো এই যে গ নাম্বার এটা হচ্ছে উত্তর তো আশা করি এই সূত্র যদি বুঝে থাকেন আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন পরবর্তী অঙ্কটি হচ্ছে 2 log 10 ভিত্তিক 5 প্লাস log 10 ভিত্তিক 36 মাইনাস log 10 ভিত্তিক 9 সমান কত তো এই অঙ্কটি আসছে হচ্ছে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 4.2 থেকে সরাসরি লগের অধ্যায় থেকে জেনারেল ম্যাথের তো এই অঙ্কটা পড়ার জন্য নরমাল দুইটা সূত্র এগুলো সবাই পারেন তাও লিখে দিছি যে ভিত্তি যদি সেম থাকে তখন এই মানে মানগুলো গুণাকারে আসে আর যদি হচ্ছে লগের আগে কোনো লগের আগে কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার আকারে ওই সংখ্যার উপরে চলে যায় এই সূত্র সবাই পারেন তাই একটু লিখে দিলাম তো চলুন আমরা অঙ্কটা করা শুরু করি এখানে দেওয়া আছে কত 2 log 10 ভিত্তিক 5 প্লাস log 10 36 মাইনাস log 10 9 তাহলে প্রথমত যেহেতু যোগ আছে এই দুটাকে আমরা এই প্রথম সূত্রে ফেলাবো এর আগে হচ্ছে এই যে 2 এই সূত্র অনুযায়ী সামনে থাকলে সেটা কি হয় উপরে চলে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি log 10 টু দি পাওয়ার 5 স্কয়ার প্লাস log যা আছে তাই রাখতেছি মাইনাস log 10 9 ওকে ফাইন এবার এই দুটো হচ্ছে যোগাকৃতি আছে আর ভিত্তি যেহেতু সেম ওই ওখানে তাহলে একটা log কমন নিতে পারি log 10 আর এখানে পাঁচ পাঁচ কত 25 গুণ হচ্ছে 36 এই যে সূত্র এটা মিলে গেছে এবি গুণাকার আসছে এই দুটো মিলে গেছে 25 এবং 36 হচ্ছে গুণাকার আসছে বিয়োগ হচ্ছে log 10 9 আর যোগের সময় গুণ হয় বিয়োগের সময় ভাগ হয় তাহলে যেহেতু আমাদের এই log 10 মিলে গেছে তাহলে আমরা একটা মাত্র log 10 নিব আর যেগুলো প্রথমটা আছে উপরে থাকবে কত 25 25 ইনটু 36 আর এটা আছে বিয়োগ যেহেতু তার মানে কি এই 9টা ভাগাকারে আসবে এই হচ্ছে ভাগাকারে এটা সূত্র নরমাল যে গুণ থাকলে প্লাস হয় আর ভাগ বিয়োগ থাকলে ভাগ হয় এবার কাটাকাটি করি 9 কে 9 4 9 36 থাকতেছে কত log 10 আর এই 25 সাথে 4 গুণ করলে 4 25 100 ওকে ফাইন এখান থেকে লিখতে পারি log এখানে 10 যেহেতু মিলাইতে হবে 10 কে লেখা যায় 10 স্কয়ার সেম ভাবে এখানে যদি সামনেরটা পাওয়ার আকার নিতে হয় তার মানে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসবে তো এখানে এই যে 2 পাওয়ার আকার আছে সেটা সামনে চলে আসবে এই জন্য হচ্ছে log এই সামনে চলে আসলো 10 ভিত্তিক 10 আর একটা সূত্র হচ্ছে সবাই পারি যে log aa যদি ভিত্তি এবং মান মিলে যায় সেটা 1 হয় তাহলে এই যে 10 10 মিলে গেছে তাহলে 1 হবে তাহলে আলটিমেটলি থাকবে কত 2 তার মানে এটার উত্তর হচ্ছে 2 যারা এই অঙ্কটা পারেন তারা এক লাইনে করা যাবে এখান থেকে কারণ দেখেন তিনটারই হচ্ছে log 10 log 10 log 10 তাহলে প্রথম দুইটা গুণ করো পরেরটা ভাগ করো এই লাইন সরাসরি এই লাইনে চলে আসতে পারবেন আমি ভেঙে করাচ্ছি তাই আমি দুই লাইন করালাম বাট যারা এই সূত্র দুটো পারেন তারা সরাসরি এই লাইনে আসবেন যে এই দুটোর সাথে গুণ সম্পর্ক যোগ সম্পর্ক এই জন্য দুটো গুণ আর এটার সাথে বিয়োগ বিয়োগ সম্পর্ক এই জন্য লাইন দ্বারা ভাগ এক লাইনের মাধ্যমে কাটাকাটি করে সামনেই 100 কে 10 স্কয়ার 2 সামনে চলে আসবে 10 10 মিলে গেছে 1 হবে উত্তর হবে 2 অ্যানসার কোথায় ক নাম্বার এটা না তো সহজ অঙ্ক আর হতে পারে না তো আপনারা জানেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন যে আমরা একটা বিসিএস এর সমাধানের ম্যাথগুলো সমাধান আমরা তিনটা পার্ট দিয়ে থাকি কারণ হচ্ছে আমরা ম্যাথগুলো খুব ব্যাখ্যা করে দেই সেক্ষেত্রে ভিডিও লেন্থগুলো অনেক বড় হয় ভিডিও অনেক বড় হলে দেখতে অনেকেই দেখতে চান না তো সেক্ষেত্রে আমরা প্রতিটা বিসিএস এর ম্যাথগুলো হচ্ছে তিনটা পার্টে বিভক্ত করি তো এটা হচ্ছে প্রথম পার্ট আর বাকি দুইটা পার্টে পাঁচটা পাঁচটা করে ম্যাথ দিয়ে 10টা ম্যাথ দিয়ে আমাদের সম্পূর্ণ সমাধান পাবেন এবং আপনারা ওই দুটি পর্বের লিংক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর অবশ্যই উত্তরের সমাধান সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে